হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। এখন আমি আসি হচ্ছে যে গ্লোবাল সরি কৃষি কালচার। তো এখান থেকে আমি এখন শেখেরটেকটা পুরো ঘুরিয়ে দেখাবো। অনেক সুন্দর জায়গা, কিছু অলিগলি ঘুরিয়ে দেখাবো, আপনাদের ভালো লাগবে। শেখেরটেক, আস্তে আস্তে আমি প্রথম গলিটাতে ঢুকে পড়লাম। এইভাবে কয়েকটি গলি আমি ঘুরিয়ে দেখাবো। অনেক সুন্দর জায়গা, নিরিবিলি পরিবেশ। জ্যাম বেশি হলে আমি ফুটপাতে উঠে যাবো। হ্যাঁ, এখানে জ্যাম একটু বেশি, ফুটপাতে উঠে গেলাম। বা বেশি সময় থাকা যাবে না, নেমে যেতে হবে, কারণ ফুটপাতটাও খুবই ছোট। এখানে আরেকটি মোড় আছে, যেদিকে যাচ্ছি সেদিকটাতেই জ্যাম। আমি অ্যাকচুয়ালি যেদিকে জ্যাম নেই সেদিকেই যাই। সব দিকেই প্রায় জ্যাম। দাঁড়িয়েছিলাম জ্যামের জন্য এখানে, আসলে যেদিকে যাচ্ছি সেদিকেই জ্যাম। চলাচলের পরিবেশ মনে হচ্ছে না। সামনে
গেছিলাম। জ্যামের মধ্য দিয়ে চলাচল করা যায় না। একই রাস্তাতে চলে আসছি, কিন্তু আমরা এখন পিসি কালচারের মধ্যে ঢুকবো। বাট মেইন রাস্তা দিয়ে ঢোকার কোনো অপশন নেই, পিসি কালচারের যে গেট সেটা মেইন রাস্তা দিয়ে বন্ধ করে রেখেছে। আমাদেরকে আবার ঘুরে যেদিক থেকে সেদিক থেকে যেতে হবে। অনেকে সাইকেল চালাচ্ছে, রাস্তা অনেক জ্যাম থাকাতে আমি বের হয়ে আসছি। তো সামনে গিয়ে ব্লগটি শেষ করব, কারণ এখানে যাওয়ার মতো পরিবেশ নেই। একটু সমস্যা হচ্ছে, মানে গ্যাদারিং সৃষ্টি হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। শেখেরটেকে প্রচুর জ্যাম এবং আমি ওইদিকে এখন যাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। যেখানে যাচ্ছি সেখানেই অনেক জ্যাম। আসলে বিকাল টাইমে অনেক অফিস করে বাসায় ফিরছে, যার জন্য চলাচল করতে সমস্যা হচ্ছে। যারা যারা এখানে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই কমেন্টস করবেন। সো বাই, এখানে আমাকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, কারণ এখানেও জ্যাম।